সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতি দেখতে কী যে ভালো লাগে আর এখন তো বর্ষাকাল প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে প্রকৃতি দেখতে দেখতে খিদে পেয়ে গেল তো চলে গেলাম রান্না করে আর রান্না করে গিয়ে দেখি কি সুন্দর কাঁঠালের বিছি তো ভাবলাম যে এই কাঁঠালের বিছিগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করা যাক তাই আমি কাঁঠালের বিছিগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিলাম তার সাথে আলুকেও এভাবে করে কুচি কুচি করে কেটে নিলাম আর আলো আর কাঁঠালের বিচিগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেলে সেগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু সবগুলোই এই ছুরি দিয়ে কাটতে পারিনি এগুলো কিন্তু আলাদা আমি বটি দিয়ে কেটে নিয়েছি ভাবলাম এগুলো দিয়ে মলা মাছ রান্না করে ফেলি তো এখানে আমি একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম আপনারা কে কে এরকম মলা মাছ কাটালে বিছিয়ে দিয়ে খান আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু মলা মাছ বা ছোট মাছ কাঁটালে বিছি আর আলু দিয়ে রান্না করি আমার কাছে খুবই মজা লাগে তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ এবং লবণ দিয়ে দিলাম আর সামান্য দোনে ঘোড়াও মিশিয়ে দিয়েছি তো এইটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে মশলাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেল এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আলু আর কাঁঠালি বিছিয়ে দিয়েছি আর অন্য কোনো সবজি দিইনি তো এগুলোকে সিদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে ডাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট ডেকে রাখছি এখানে আমি মলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি হলুদ মরিচ লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর এদিকে দেখছি আমার ফ্রাই প্যানে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না সবজিগুলো প্রথমে আমি দেখেছি সিদ্ধ হয়নি তারপর আবার দু মিনিট রান্না করেছি তারপর দেখি আমি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মেরিনেট করা মাছগুলো এতে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে নিয়ে এখন আমি এতে পানি দিয়ে দেবো যে বাটিতে আমার মাছ মেরিনেট করা ছিল তো সেই বাটিটা ধুয়ে ভালো করে পানিটা দিয়ে দিলাম তো এখন আমি আবার দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাক দুই মিনিট পরে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি ডাকনা খুলে আরও দুই মিনিট রান্না করে নেব যেহেতু ছোটো মাছ তাই আমি হালকা ঝোল রেখেছি এখন কিন্তু খাওয়ার পালা তো আমার আর তো শুনলো না আমি প্লেটে পাত নিয়ে তরকারি দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর খেতে কিন্তু তরকারিটা ভীষণ মজা হয়েছে তোমরা যারা এখনও খাওনি তারা কিন্তু খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটা কেমন ছিল সবাই ভালো থাকবে টাটা